শত্রু বাপ্পি চৌধুরী সিনেমা। তো এবারে ঈদে যেহেতু একটা বহু সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, তো তার মধ্যে শত্রু এই সিনেমাটি একটি এবং অন্যতম। এবারে যেহেতু সিনেমা বেশি, যার কারণে প্রতিযোগিতাও বেশি, তো সেই প্রতিযোগিতার দৌড়ে এই সিনেমাটি 24টি সিনেমা হলে রিলিজ পায়। অর্থাৎ যখন এই সিনেমাটি রিলিজ হওয়ার একটা লিস্ট আসছিল, তো সেই ক্ষেত্রে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ তারপরেই কিন্তু অবস্থান করছিল। কারণ অনেকেই জানেন যে শাকিব খান 103টি সিনেমা হলে তার সিনেমা রিলিজ হচ্ছিল, আর তার দ্বিতীয় অবস্থানে ছিল বাপ্পি চৌধুরীর শত্রু সিনেমাটি। অর্থাৎ তার 24টি সিনেমা হলে এই সিনেমাটি রিলিজ হয়। তো শত্রু সিনেমাও একটি অ্যাকশন ধর্মী সিনেমা। তো যারা এই সিনেমাটি দেখেছেন তারা তো বুঝতেই পারছেন যে সিনেমাটি কেমন কোয়ালিটির, আর যারা এখনো দেখেনি তারা কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই সিনেমাটি আপনারা যারা দেখেননি দেখে ফেলবেন। তো আপনি যদি একজন বাপ্পি চৌধুরী ফ্যান হয়ে থাকেন বা না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জানার আগ্রহ জাগতেই পারে যে এবারে ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেল এই সিনেমাগুলো থেকে কত টাকা ইনকাম হচ্ছে বা এই সিনেমাগুলো থেকে কত কোটি টাকা ইনকাম হচ্ছে, জানার একটা আগ্রহ জাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি জানতে চান শত্রু সিনেমা থেকে কত লক্ষ টাকা ইনকাম হলো, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বাপ্পি চৌধুরীর একটি সিনেমা, সেটার নাম হচ্ছে শত্রু। এই সিনেমাটিও বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারের একটা উল্লেখযোগ্য সিনেমা, কারণ বাপ্পি চৌধুরী দীর্ঘদিন পর আবারও একটা সিনেমা রিলিজ করেছে। তো অবশ্যই অনেক আশা নিয়েই এই সিনেমাটি তিনি রিলিজ করেছেন। এই সিনেমাটি প্রতিযোগিতার দৌড়ে 24টি সিনেমা হল পায়, অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে এই সিনেমাটি 24টি সিনেমা হলে রিলিজ হয়। আজকে ঈদের সপ্তম দিন চলছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের ষষ্ঠ দিন, অর্থাৎ 6 দিন শেষে এই সিনেমাটি থেকে কত লক্ষ টাকা ইনকাম হয়েছে। তার আগে একটি কথা, যেহেতু আমাদের দেশে কোনো বক্স অফিস কালেকশন নেই, সেহেতু এই তথ্যগুলো বিভিন্ন সিনেমা হল, সিনেমা হলের উপর এবং তাদের মালিকদের কথার উপর ভিত্তি করে আনুমানিক একটা কালেকশন ধরা হয়েছে। তো আমি সেই তথ্যগুলো ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। তো অবশ্যই সবাই পজিটিভভাবে নেবেন। তো এই সিনেমাটি ঈদের দিন 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করতে সক্ষম হয় 4 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন এসে 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করে 3 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের তৃতীয় দিনে এসে 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করে 14 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের চতুর্থ দিনে এসে 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করে 10 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের পঞ্চম দিনে এসে 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করে 8 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের ষষ্ঠ দিনে এসে 24টি সিনেমা হল থেকে টোটাল কালেকশন করে 7 লক্ষ টাকা। অর্থাৎ ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের ষষ্ঠ দিনে এসে 6 দিন শেষে এসে এই সিনেমাটি মোট 24টি সিনেমা হল থেকে 46 লাখ টাকার মতো কালেকশন করেছে আনুমানিক। এই সিনেমাটি ঈদের প্রথম সপ্তাহে 24টি সিনেমা হলে চলছে, হয়তো ঈদের পরবর্তীতে এই সংখ্যা বাড়তে পারে। যদি বাড়ে সেক্ষেত্রে এই সিনেমাটি থেকে দ্বিতীয় সপ্তাহে হয়তো আরও কিছু টাকা ইনকাম হবে, ভালো একটা অবস্থানে যাবে। তো আমরা যারা সিনেমাপ্রেমী দর্শক, আমাদের সবার উচিত বাংলাদেশের সিনেমাগুলো দেখা। একটা নতুন সিনেমার কিন্তু দর্শকই প্রাণ, যদি দর্শক সে সিনেমাগুলোকে ভালোভাবে নেয় তাহলে কিন্তু সেই সিনেমাগুলো সুপারহিট হয় এবং নায়করাও সুপারহিট হয়। তো অবশ্যই আমাদের বাংলা সিনেমা দেখা বেশি বেশি দেখা দরকার এবং সেই সিনেমাগুলো সিনেমা হলে গিয়ে দেখা দরকার। তো অবশ্যই শত্রু সিনেমার জন্য শুভকামনা রইল যে তারা যেন একটা ভালো অবস্থানে যেতে পারে। আপনি যদি একজন বাপ্পি চৌধুরীর ফ্যান হয়ে থাকেন বা না হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।